হাই এভরিওয়ান, আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা রইল। আজকে আমি একটা কোর্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো কোর্সটির উদ্দেশ্য কী, কেন কোর্সটি আমি করাবো? আমি সবসময় চাই আমার স্টুডেন্টরা যেন সবচেয়ে বেশি পারুক এবং সবচেয়ে বেশি জানুক। তারা যেন সবার থেকে আলাদা হতে পারে, এটা অফলাইন বেস হোক আর অনলাইন বেস। আমি অনেক খুশি হই যখন ভিডিওর কমেন্টে অনেক স্টুডেন্ট কমেন্ট করে, স্যার আমি ত্রিভুজ পেয়েছি আপনার ভিডিও দেখে। তখন মনে হয় আমাকে তোমাদের উপকারে আরও কিছু করতে হবে। তারই প্রেক্ষিতে আমি একটি কোর্স চালু করছি নতুন কারিকুলামের আলোকে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ের উপর কোর্স চালু করব। এই কোর্সটিতে থাকবে বাংলা এবং ইংরেজি গ্রামার নিয়ে বিস্তর আলোচনা। এই কোর্সটি চালু করার প্রধান কারণই হলো আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টরা গ্রামারে দুর্বল এবং আর্থিক সমস্যার কারণে সারা বছর প্রাইভেট পড়তে পারে না, বা পড়লেও যে বিষয়টা একটু কঠিন তা পুনরায় রিভিশন দিতে হয়। কিন্তু রেকর্ড করা ভিডিওগুলো যদি থাকত তাহলে সহজেই ভিডিওটি দেখে রিভিশন দেওয়া যেত। এমনকি নতুন কারিকুলামের কারণে অনেক ছাত্ররাই বুঝতে পারে না কী পড়বে। সো সব দিক বিবেচনা করে আমি এই কোর্সটি তোমাদের জন্য তৈরি করেছি। এখন এই যে কোর্সটা আমি করাবো, এই কোর্সটির বিশেষত্ব কী? কোর্সটি অবশ্যই আমি তৈরি করব এবং সম্পূর্ণ পথ কীভাবে পাড়ি দিতে হবে আমি তা তোমাদের দেখাবো। কোর্সটি নতুন কারিকুলামের আলোকে করানো হবে, তো এটা হচ্ছে একটা বিশেষ বিশেষত্ব। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক বা অর্ধবার্ষিক যে মূল্যায়নটা হয়েছে, বাংলাদেশের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রায় 80% ছাত্রছাত্রী আমার এই চ্যানেল থেকে হেল্প নিয়েছে এবং প্রায় হাজারের মতো বিভিন্ন স্কুলের স্যারদের সাথে যোগাযোগ হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, তোমাদের যে মূল্যায়ন বা অ্যাসাইনমেন্ট বোর্ড থেকে দিয়েছে অনেক স্কুলই সেটা পুরোপুরি মানে নাই এবং মানলেও কিছুটা পরিবর্তন করে নিজেদের মতো করে মূল্যায়ন প্রশ্ন তৈরি করেছে। খুবই কম স্কুলই আছে যারা সম্পূর্ণ মূল্যায়ন পদ্ধতিটা মেনেছে। এখন আমার প্রশ্ন হলো, অনেক বড় বড় স্কুল তাদের মূল্যায়নের অংশ হিসেবে গ্রামার পার্টগুলো সংযুক্ত করেছে, কারণ গ্রামারই হলো মূল পড়ালেখা। গ্রামার বাদে অন্য বইগুলো এক দুই দিন পড়লেই কাবার করে ফেলতে পারবে, কিন্তু গ্রামার হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এগুলো নিয়মিত চর্চা করে স্কিলফুল হতে হয়। আর এইগুলোই যদি সিলেবাসে বা মূল্যায়নে যথাযথভাবে না থাকে তাহলে তোমাদেরই বিরাট ক্ষতি হবে। আর এই জন্য সামনের বার্ষিক মূল্যায়নে অবশ্যই গ্রামার অংশ ভালোভাবে যুক্ত হতে যাচ্ছে। যদি শিক্ষা বোর্ড থেকে গ্রামার অংশগুলো ভালোভাবে অ্যাড নাও করে তোমাদের স্কুলে গ্রামার অংশগুলো যুক্ত করবে, আমি আশা করব তোমরা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবা এই কোর্সটি করার মাধ্যমে। কোর্সটি যেহেতু রেকর্ড করা থাকবে তাই যে কোনো সময় ভিডিও দেখে নির্দিষ্ট বিষয়টি কাভার করে ফেলতে পারবে। তো এই কোর্সটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা, ক্লাসটি করার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে ফেসবুকে চ্যাটে যোগাযোগ করতে পারবে। কোর্সে কি থাকবে? তো এই কোর্সটা দুইটা বিষয়ের উপর বেস করে তৈরি, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, দুইটাই গ্রামার। আমার মেইন উদ্দেশ্য থাকবে তোমাদের গ্রামারে ভালো করিয়ে দেওয়া। প্রতিটি টপিক্সেরই রেকর্ড করা ভিডিও থাকবে নির্দিষ্ট বিষয়ের উপর, ভিডিওগুলো দেখে দক্ষ হতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে। প্রত্যেকটা টপিকস শেষ করার পর সাপ্তাহিক পরীক্ষা হবে, এর ফলে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। গ্রামার পার্টে এই অংশগুলো থাকবে, যারা গ্রামার পার্টে একেবারে দুর্বল কিছুই পারো না তাদেরকে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জাস্ট তোমরা আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবা এবং মেনে চলার চেষ্টা করবা। দেন বাংলা দ্বিতীয় অংশে থাকবে এগুলো, তাছাড়া আরও কিছু অংশ যুক্ত হতে পারে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে, কোর্সের মেয়াদকাল, এটি 2 থেকে 2.5 মাস পর্যন্ত নেওয়া হবে, কিভাবে কোর্সটিতে জয়েন হব? তো এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বিকাশ অথবা নগদে টাকা পাঠাতে হবে এবং অবশ্যই তা সেন্ড মানি করতে হবে। কত টাকা পাঠাব? সবাই যেন আমার এই কোর্সটি করে উপকৃত হতে পারে সেজন্য কোর্স ফি 500 টাকা করা হয়েছে।
তবে পাঁচজন কিংবা এর বেশি জন একসাথে ভর্তি বা কোর্সে যুক্ত হলে সবাই 50 টাকা করে ছাড় পাবে। এই ক্ষেত্রে প্রত্যেকে 450 টাকা করে দিলেই হবে, তবে সবাই একসাথে টাকা সেন্ড মানি করতে হবে। অর্থাৎ একসাথে 5 জনের বেশি কোর্সে জয়েন হলে সবাই একসাথে সেন্ড মানি করতে হবে। আরেকটা প্রশ্ন হলো কোন নাম্বারে টাকা পাঠাবো। এখানে দেখো 2টা নাম্বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিকাশ এবং এটি হচ্ছে নগদ। ঠিক আছে, এই নাম্বারগুলোতে টাকা পাঠাতে পারো। তারপর টাকা পাঠানোর পর প্রমাণ হিসেবে তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বার দিতে হবে। এখানে কিভাবে প্রমাণটা দেবা তার একটা ফরম্যাট দেওয়া আছে। এখানে নাম্বার লিখে যেই নাম্বারটা দিয়ে টাকা পাঠাইছো ওই নাম্বারটা এখানে তুমি দিবা। তারপর শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, ষষ্ঠ নাকি সপ্তম, অবশ্যই তোমার শ্রেণীটা লিখবা। ফেসবুক আইডির নাম রাফসান চৌধুরী। তুমি যে আইডিটার মাধ্যমে কোর্সটা করবা বা যে আইডিটার মাধ্যমে এই মেসেজটা আমাকে পাঠাবা অবশ্যই ওই আইডির নামটা এখানে তুমি দিবা। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এগুলো দিয়েছি, তুমি তোমারটা বসাবা। এগুলো লিখে আমার রাজু আরবি রাজ এই ফেসবুক আইডিতে মেসেজ করুন। তারপর তোমার আইডিতে আমি একটা প্রাইভেট গ্রুপে লিঙ্ক শেয়ার করব, তুমি লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবা। তোমাদের এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। তুমি বিকাশ অথবা নগদে টাকা পাঠানোর পর ফেসবুকের সার্চ অপশনে চলে যাবা এবং লিখবা রাজু আরবি রাজ, এটি হচ্ছে আমার আইডি। এই আইডিতে যাওয়ার পর ফলো অপশনে ক্লিক করে ফলো করে রাখবা। তারপর মেসেজে ক্লিক করবা। মেসেজে ক্লিক করার পর তোমাকে টাইপ করতে হবে যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা নাম্বার দিয়েছি। তারপর তুমি কোন শ্রেণীতে পড়ো সেই শ্রেণী তোমাকে দিতে হবে। উদাহরণ হিসেবে আমি এখানে ষষ্ঠ শ্রেণী দিয়েছি। তুমি যদি সপ্তম হও তাহলে সপ্তম শ্রেণী দিবা। এখানে তোমার ফেসবুক আইডির নাম দিতে হবে, অর্থাৎ যে আইডি থেকে তুমি আমাকে এই মেসেজটা দিবা অথবা যে আইডি থেকে তুমি কোর্সটা করবা ওই আইডির নাম তুমি এখানে দিবা। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা আইডির নাম দিয়ে দিচ্ছি। তো আশা করি কীভাবে মেসেজটা সেন্ড করতে হবে সেটা বুঝেছ। মেসেজ সেন্ড করা কমপ্লিট হয়ে গেল। এই মেসেজটাকে পর্যবেক্ষণ করে এবং প্রমাণ করে দেখব আসলে কি তোমার সব কিছু প্রসেসিং ঠিক আছে কিনা, দেন তোমার আইডিতে একটা লিঙ্ক পাঠাবো। এই যে এটি হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা তোমার আইডিতে আমি পাঠাবো। মেসেজ অপশনে এই লিঙ্কটা পেয়ে যাবা। তারপর তুমি তোমার মেসেজ অপশনে ঢুকবা, এই লিঙ্কটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর একটা প্রাইভেট গ্রুপ আসবে, ওই প্রাইভেট গ্রুপে তুমি জয়েন করবা। ঠিক আছে, তোমার কাজ শেষ হয়ে গেল, এখন আমার কাজ, আমি তোমাকে অ্যাপ্রুভ করব। ঠিক আছে, তাহলেই তুমি গ্রুপে জয়েন হয়ে যাব। কোর্সটি শুরু হবে এই মাসের 28 তারিখ থেকে। তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই এই নাম্বার এবং ফেসবুক আইডিতে নক করতে পারো। অতি দ্রুত কোর্সটিতে জয়েন্ট হয়ে যাবা। একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়ার পর কোর্সটিতে আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না। আশা করছি এই সুযোগটি তুমি আর কোথাও পাবা না। যত দ্রুত সম্ভব কোর্সে যুক্ত হয়ে যাও। কোর্সে সবার সাথে দেখা হবে। সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইলো।